একটু ম্যান আলার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো সকালবেলায় উঠেছি আজকে দেরি করে, প্রায় 10টা বাজে এখন, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, আর মা খাবারটা নিয়ে গেছে ছাদে, তো আমাকে ডেকে গেল। তো চলুন ঝট করে গিয়ে আমি একটু খাবারটা খেয়ে নিই, বুঝতে পারছেন? খেয়ে দিয়ে তারপর সারাদিন কী কী করছি কন্টিনিউ করছি। ওকে, তো চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। সো লেটস গো। তো এখন যাচ্ছি ছাদে, মা খাবার নিয়ে এসছে, যদি দেখি ওই যে মা বসে আছে খাচ্ছে, মানে বাবা দাঁড়িয়ে আছে। তো এই যে আমার খাবার, ঝট করে খেয়ে নিই। ফ্রেন্ডস, এই যে একে দেখুন, খাওয়া দাওয়া করেছে সকালবেলা, খেয়ে দিয়ে এসছে, পেট পুরো ভর্তি, আর এখানে টান টান করে ঘুমাচ্ছে। শুধু একটা বালিশ দিলেই হয় একে, তাই না বল? ওই এই 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 এরকমভাবে কামড়ে, এরকমভাবে কামড়ে। তো এই হচ্ছে এর অবস্থা, খেয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, বলেছি বলে রেগে যাচ্ছে, আবার কামড়ে দিচ্ছে, রেগে যাচ্ছে, কামড়ে দিচ্ছে, রেগে যাচ্ছে, কামড়ে দিচ্ছে, রেগে যাচ্ছে, কামড়ে দিচ্ছে। কিরে ওই ওই এত শক্ত শক্ত নুক, এত শক্ত শক্ত নুক। পোজ দিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছেন, এও ঘুমা ঘুম ঘুম এসছে চোখে, ঘুমাবে ঘুমাবে করছে। এই সকালবেলা এদের অবস্থা দেখুন, কি করছে দেখুন, বুঝলেন? এর ঘুম ঘুম এসছে, ঘুমাবে ঘুমাবে করছে। ও মাই গড, আরেকটা কথা দেখুন, এ দেখুন এর অবস্থা, এটার অবস্থা দেখুন, কি করছে দেখুন, দেখেছেন? আহারে, ঘুম গোপটা দেখি, কি তাকাচ্ছিস, কি কি তাকাচ্ছিস, খেয়ে দে ঘুম। এটা কি, এটা কি, এটা কি, এটা কি, ধরেছি, গম ধরেছি, গম ধরেছি, গম ধরেছি। কেমন লাগে ভাই? ঠিক আছে, ঘুমা যা। এখানে কেঁদে কুতু আছে, এখানে কেঁদে কুতু আছে, এখানে কোথায় কেঁদে কুতু আছে তোর, এখানে এখানে কেঁদে কুতু, এখানে কেঁদে কুতু, এইখানে কেঁদে কুতু, এইখানে কেঁদে কুতু, এইখানে কেঁদে কুতু, কেঁদে কুতু, কেঁদে কুতু, কেঁদে কুতু। তো এখানে দেখতে পাচ্ছেন বাবার মাথায় এখন কালার করা হচ্ছে, মা কালার করে দিচ্ছে গ্লাভস পরে। আমি আজকে ছাদেই আছি, নিচে ঠান্ডা, ছাদে একটু রোদ দিলে যে, আর ছাদের মধ্যে বসে একটু কথা বলছি, গল্প করছি বাবার সাথে, আর কিছু ভিডিও ভিডিও করছি, কিছু বাড়ির কাজও রয়েছে সেগুলোও করতে হচ্ছে। ফ্রেন্ডস, মা এখন রান্না করছে আর আমি চলে এসেছি নিচে। তো এখন একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ আছে, একটা ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে তারপর কন্টেন্ট করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা এডিট করে নিজ, তারপরে দেখছি। তো ফ্রেন্ডস, এখন ধনে পাতা তুলতে বললাম, তরকা বানাবে আর মাছের তরকারিতে দেবে, সেই জন্য তো ধনে পাতা তুলতে যাচ্ছি এখন, ছাদে তুলতে এসছি ধনে পাতা। দেখি কোথায় ধনে পাতা হয়েছে, এই যে এখানে অনেক ধনে পাতা হয়েছে, আরও আছে ধনে পাতা, এই যে এখানে অনেক গাছ হয়েছে ধনে পাতা, সেগুলো তুলে নিই। তো চলুন ধনে পাতাগুলো তুলে নিই। তো ফ্রেন্ডস, এই কটা ধনে পাতা তুলেছি আমাদের ছাদের থেকে, তো এই ধনে পাতা কটাকে নিয়ে যাই, দিয়ে কি বানাবে, ওই ইয়েটা দেবে আপনার, মাছে দেবে, আর হচ্ছে তরকা বানাবে, তরকা দেবে।
দেখুন এদের অবস্থা, তো রান্নাঘরের সামনে একটা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন খাবার দেবে। নাইকোটা নিয়ে এসেছি, এখানে রাখলাম। বেছে নাও, বেছে ধুয়ে নাও, ঠিক আছে? তাহলেই হবে, বেছে ধুতে হবে। আর এখানে মাছ করছে, যার যে মানে ভাত বসিয়েছে, সেটা পরে স্নান করবো, আর একটা ভিডিও এডিটিং করছি। মানে বেছে নাও। হ্যাঁ, তোদের তোদের কী হয়েছে বল। হ্যাঁ ফ্রেন্ডস, এখন স্নান করে চলে এসেছি, তো এখন খাবো ভাত, ঠিক আছে? তো দেখি মা রান্নাঘরে কী করছে। তো এই মাত্র স্নান করে এলাম। কী করছে রান্নাঘরে? হয়েছে ভাত বেড়ে দাও, নিয়ে যাই ছাদে। হ্যাঁ বেড়ে দাও ভাত। এটা বাবার, এটা তো বাবার, এটা তো মা। তুমি দুবার আসতে হবে, তোমাকে চার মিনিট রাখলাম। হ্যাঁ খাবার দাবার নিয়ে, ঠিক আছে? আর মা নিয়ে আসছে, বাবাও নিয়ে আসছে। তো এখন এখানে বসে বসে খাবো, চলে এসছি, বসেও পড়েছি জায়গা করে। তো রোদ্দুরে খাই একটু। অনেক নিচে প্রচন্ড ঠান্ডা, নিচে প্রচণ্ড ঠান্ডা। তো বাবা আসছে, আমি চলে এসেছি খাওয়ার নিয়ে। মাছের তেল দিয়ে করছে না? হুম, মাছ তো মনে হয়, এটা মাথাটা। বাহ সুন্দর। তো ফ্রেন্ডস, এটা মাছের মাথা দিয়ে তেল দিয়ে এটা বানিয়েছে মা, পুঁই এর মুটুলি দিয়ে, আর চাটনি মাছ। তো এখানে সবাই খাচ্ছে, মা খাচ্ছে, মানে বাবা খাচ্ছে। তো আমি শুরু করি, খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সূর্য মোটামুটি অস্ত চলে যাচ্ছে। তো আমরা এখন একটু নিচের দিকে যাবো, একটুখানি রেস্ট করব। আর বাবা জামাকাপড়গুলো বোঝাচ্ছে, সব জামাকাপড় নিয়ে যাবো, যেতে হবে নিচে, সূর্য অস্তর দিকে যাচ্ছে। আমরা একটু নিচের দিকে যাবো, একটু রেস্ট করি, গিয়ে ঘুমাই। একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র, বোঝাচ্ছে, আমিও নিয়ে যাবো। দেবগুলো রয়েছে, দেবগুলোকে ভাজ করে নিয়ে যেতে হবে। চলুন নিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সব দেবগুলোকে নিয়ে এখন নিচের দিকে যাওয়া হচ্ছে, ঘরে রাখবো দেবগুলো। বন্ধুরা চলে এসেছি ঘরে। তো এখন একটুখানি রেস্ট নিই, একটু ঘুমাই, তারপর ঘুম থেকে উঠে বিকালবেলায় কথা বলছি। ফ্রেন্ডস, এইমাত্র মা দিয়ে গেল এখানে, হয়তো দেখতে পাচ্ছেন, মুড়ি, কড়াইশুঁটি আর হচ্ছে চানাচুর। তো এটাকে এখন একটু আমি খাই, আর ওই ঘরে বাবা রয়েছে, মা রয়েছে। তো ওই ঘরেও একটু যাই, গিয়ে একটু টিভি দেখছে, আমি একটু বলতে বলতে টিভি দেখি, আর একটু আমি খেয়ে নিই এটা, ঠিক আছে? তো পরে আবার কথা বলছি রাতের দিকে। তো এটাকে এখন খেয়ে নিই, খিদেও পাচ্ছে খুব জোরে সন্ধ্যাবেলায়। তো এই টিফিনটা করে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে সব বসে রয়েছে। তো এখন রাত্রির হয়ে গেছে, এতক্ষণ টিভি দেখছিলাম, আর এখানে মা কী করছো মা? এগুলো মা পিঠে দিয়েছে গুড় দিয়ে, পড়ে যাবে পড়ে যাবে, পিঠে নিয়ে গুড় দিয়ে ইয়ে করছে। তো এখন রুটি খাবো আমরা। তো যাই হোক, আর কি বানিয়েছে মা একটু অনেক? কই দেখি তরকাটা, দেখি ওখানে রুটি রয়েছে, আর এইখানে ও ভাই এক বাটি তরকা, ডিম তরকা না এমনি তরকা, এমনি তরকা করেছে। তো আজকে তরকা, এখন খাবো হচ্ছে রুটি আর পিঠে গুড় দিয়ে, ঠিক আছে? তো সেগুলো করছে মা, এগুলো খেতে দাও, আমরা খেয়ে নিই। খেয়ে দিয়ে তরকাটা যখন দেবে না, তরকার সাথে ওই যে পেঁয়াজ রয়েছে ওখানে, দেখো পেঁয়াজ দিয়ে দিও, আর একটা লঙ্কা দিয়ে দিও। আর এইখানে দেখো, এরা দুজন ভাই আর বোন, এই যে এরা একটু পোস্ট দিচ্ছে, তোমরা কি তরকা খাবে, তরকা রুটি খাবে? ওইখানে আরেকজন চলে এসছে, তিনজন সব তরকা রুটি খাবে, পিঠে খাবে, সব বসে রয়েছে এখানে। আমরাও বসে আছি, আমাদের সাথে এরাও বসে আছে। খুব ভালো এই মেয়াওটা, খুব ভালো ভালো মেয়াও। তো যাই হোক, আমরা খাবো। তো মা এখানে খাবার বাড়ছে যদিও, আর এখানে তরকা তোলা হচ্ছে বাটির মধ্যে, তরকা তোলা হচ্ছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দাও, এগুলো খাবো। বাহ, তারপর একটা চামচ দিয়ে দিও। হ্যাঁ, এটা কার মা? আর বাবাকে পেঁয়াজ দেবে একটু দাও, বাবাকে পেঁয়াজ আর ইয়ে দাও, লঙ্কা দাও বাবাকে দিয়ে। বাবা লঙ্কা লাগবে না। হ্যাঁ, তো বাবাকে পেঁয়াজ দিয়ে, এটা দিয়ে বাবাকে খাওয়ারটা দিয়ে আসি। বাবা কেন তড়কা, রুটি তড়কা পিঠে সব চলে এসছে, খেয়ে নাও।
এখানে মা হচ্ছে পেঁয়াজ কাটছে আবার, এটা আমার আর মায়ের জন্য পেঁয়াজ দিয়ে তরকা। তরকার সাথে পেঁয়াজ না হলে ভালো লাগে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেই লাগে সেই। ভেরি গুড। এটা আমার তো পেঁয়াজ লঙ্কা তরকা আর পিঠে। তো ফ্রেন্ডস এখন হচ্ছে খাবারটা খেয়ে নেবো, এই যে এখানে খাবার রেডি হয়ে গেছে, তো রাত্রি হয়েছে মানে, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। ওকে তোমার তোমারটা নিয়ে আসো, একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, এই তোরা তো যাই গিয়ে জব করে খেয়েটা নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন চলে এসেছি এখানে মশারি টানাবো। দেখতে পাচ্ছেন লেপ কাঁথা পাতা সব রয়েছে, তো যাই হোক এখানে মশারি ফুসারি এখন টানাবো, টানিয়ে বিছানার পরে ঘুমাবো। তো সকলকে গুড নাইট, দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।